বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আমার প্রিয় সিম্পল ব্লগে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর এখন বাজে 7:45। তো আমার এখন ঘুম থেকে উঠে আমার সবার ফার্স্ট একটু মুখটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে কাজে হাত দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে বাসনগুলো সব মাজা হয়ে গেছে, সব বাইরে আছে গামলার মধ্যে। এখন এই দেখো বিছানা তুলতে চলে এসেছি, তো এখন বিছানাটা তুলে নেব। আর এই যে আমার মেয়ে বলছে, মা আমার পুতুলটা দেখাও, এই যে আমার মেয়ে, ও উঠে পড়ে এসেছে ঘুম থেকে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড মর্নিং। তো চলো আমি বিছানাটা তুলে নিই, তারপর আবার পরে তোমাদের সঙ্গে কথা। তো এখন ঘরটা ঝাড় দেবো, তারপরে ওখানে জামা কাপড়গুলো পুরো অগোছালো হয়ে আছে, দেখতেই পাচ্ছো। এটা আলনার মধ্যে আছে, ওখানে চেয়ার আছে, অন্ধকার বলে বোঝা যাচ্ছে না। যাই হোক, তো হচ্ছে ওগুলো সব একটু ঠিকঠাক করে ভাজ করে রাখবো। তো হচ্ছে এগুলো সব ঠিকঠাক করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আবার পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে যখন রান্না করবো, তখন তো দেখে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে এই চোরটা সেদ্ধ বসিয়েছি, আমার প্রেশার কুকারটা যেহেতু নষ্ট হয়ে গেছে তো কড়াইতেই সেদ্ধ বসাতে হয়েছে। দেখো এদিকে এটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে বসে পড়েছে আমার মেয়েকে খাওয়াতে। এই দেখো খেতে বসে গেছে, ওইদিকে টিভি দেখছে আর খাচ্ছে। ওকে আমি সকালবেলা এই দেখো ছাতু খাওয়াই, তো ছাতু নিয়ে চলে এসেছি, ওকে খাইয়ে দিই। তো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আগে ওকে খাইয়ে নিই, নয়তো দেরি হয়ে যাবে। আবার যাবো হচ্ছে ক্লাবে, কেননা আমার মেয়ে যে মানে ক্লাবে মানে ওই যে বাচ্চারা যে পড়ে অঙ্গনওয়াড়ি, তো সেখানে বাচ্চাদেরকে এখন মানে খাবার দেওয়া হয় বাড়িতে, আগে এমনি চাল দেওয়া হতো, তো আমি যেতাম না। তারপর আমার আমাকে আবার ফোন করে বলেছিলো যে তুমি আসবে, আসছো না কেন? তো তারপর থেকে কালকে থেকে আমি যাই, তো আজকেও যাবো। রাহুল সকালবেলা টিফিন গাড়ি দিয়ে এসছে, তো আমার আবার সেটা নিয়ে আসতে হবে পরে। তো তার জন্য তাড়াতাড়ি করে সব কাজবাজগুলো করে নিই, আমি আবার গিয়ে আবার নিয়ে আসবো ওটা। তো আমার মেয়েকে খাইয়ে নিই, রান্নাও বসিয়ে দিই। ডাল হচ্ছে, আর হচ্ছে এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাত বুদ্ধি দিয়েছি, আর এই যে চোরে তরকারিগুলো আলু, আর এরকম আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি, আর এইদিকে এই যে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ আর লঙ্কা, লঙ্কাটা বাটবো না, ছিঁড়ে দিয়ে দেবো। তো একটুখানি ঘরে এসে বসলাম, দেখতেই পেরে গেছিল তরকারিটা হচ্ছে, আর আমি একটুখানি ঘরে এসে বসলাম মাত্র। আর এখন ঘর মুছবো, জামা কাপড় কাচবো, এখনও ওই কাজগুলো হয়নি, তারপরে তো যাবো একটুখানি বললামই তোমাদেরকে ক্লাবে। তারপরে এসে স্নান করবো, আজকে আবার বৃহস্পতিবার, আবার পুজো দিতে হবে। বৃহস্পতিবারে অনেক দেরি হয়ে যায় যেহেতু পুজো থাকে, পুজো বৃহস্পতিবারে তো পুজো দিতে একেই খুব লেট হয় তার জন্য। আর এদেরকে একজন পাগল, তুই পাগল খেলতে দেখো, যা গরম পড়েছে। তো চলো রান্না বান্না করে নিই, পরে আবার তোমাদের। তো কাজবাজ সব কিছু কমপ্লিট করে তোমাদের সামনে চলে আসলাম। তো কাজবাজ তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, কাজবাজ সব কিছু করে আবার তাড়াহুড়ো করে ক্লাবে ডেকেছিলো, মানে আমার মেয়ের খিচুড়ি স্কুলে, তো সেখানে গেছিলাম হচ্ছে বাচ্চাদের ওজন মাপে বলে ওই জন্য ডেকেছিলো তাড়াহুড়ো করে। তো সেখানে গেলাম, ওর ওজন মাপালো, তারপরে চলে আসলাম বাড়িতে একবারে খাবারটা নিয়ে, মানে বাচ্চাদের যে দুপুরে যে খাবারটা দেয় ওরা খিচুড়ি ক্লাব থেকে, তো সেখান থেকে আমি এতদিন যাইনি, কালকের থেকে মনে হয় গেছি। আমি ফোন করেছিলো আমাকে, বলেছিলো তুমি আসছো না কেন, তো আমি যাইনি আর ছিলাম ওনা, তার জন্য আর যাইনি। তো যাই হোক নিয়ে এসছি, দিচ্ছে যখন, তো এসে স্নান করলাম, তারপর আমার মেয়েকে স্নান করালাম, তারপরে স্নান করার পরে পুজো দিলাম, পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে এই সবে বসলাম একটুখানি জল খেয়ে। তো ও বলছে আমি লাড্ডু খেলাম। তো যাই হোক, আবার তোমাদের সঙ্গে বিকেলে কথা বলবো। হচ্ছে এখন একটুখানি এই যে ওর সাথে
ওর সাথে না একটুখানি আমি বসবো, একটুখানি ভিডিও দেখবো। যারা আমার ভিডিও দেখে তাদের ভিডিও তো অবশ্যই আমার আমার ও ফো আমারও তো দেখতে হয় বলো, তারা আমার ভিডিও দেখে তো আমি না দেখলে তারা খারাপ ভাববে না। তো যাই হোক তাদের ভিডিও দেখবো, আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই আমার ঠাকুরের আসন ছোট্ট একটা, কারণ আমাদের নিচে তো জায়গা নেই, আমি বলেছিলাম তার জন্য সিংহাসন রাখতে পারি না, এই জন্য এই উপরেই এইভাবে রাখা হয়েছে ঠাকুরের। পুজো দেওয়া হয়ে গেছে, আমার পুজো দেওয়া হলে চলো তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা আসি। বন্ধুরা গুড ইভিনিং, তো দুপুরবেলা তো তোমাদের মানে তোমাদের সঙ্গে একটু কথা বলে তখন স্নান টান করার পরে স্কুল থেকে এসে দুপুরবেলা তখন বারোটা কটা বাজে যাই হোক, তখন তারপরে তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে তোমাদের সঙ্গে কথা হয়নি। এখন বিকেল হয়ে গেছে আর ঘুমিয়েছিলাম, আজকে এত মাথা ব্যথা করছে কি বলবো, মানে রোদের মধ্যে আজকে বসে বসে বাসন মেজেছি। এমনিতে রোদের মধ্যে কাজ করি সবসময় এতটা রোদে বাসন মাজি না, আর আজকে রোদের তাপটা খুব ছিল। যাই হোক রোদে বসে বসে বাসন মেজেছি, আবার গিয়েছিলাম রোদের মধ্যে ছাতাও নিয়ে কিছু না এমনি চলে গেছি। আর রোদের জন্য আমার যেহেতু একটু সাইনাসের প্রবলেম আছে, মাথা ব্যথা হয় একটু বেশি রোদে এরকম মানে রোদের মধ্যে গেলেই তো হচ্ছে, তার জন্য আমার আজকে খুবই মাথা ব্যথা। এখন অবধি মাথা মানে এখন চোখ ব্যথা করছে, আমার চশমা আছে কিন্তু সবসময় না চশমাটা পরতে আমার ভালো লাগে না, চশমা না পরলে আমার এখানে কীরকম একটা লাগে জানি না কেন, চশমা পরলেই না আমার মানে বিরক্ত বিরক্ত গাটা কেমন গোলায় যেন চশমাটা পরলে, জানি না কার এরকম হয়, নতুন নতুন চশমা পরলে আমার এটা হয়, জানি না এটা হয়তো চশমাটা পরতে পরতে হয়তো ঠিক হয়ে যাবে। তো বিকেলবেলা উঠে দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে রোজ বাসন মেজে রাখি, দুদিন ধরে বাসন মেজে রাখি না, কারণ এত রোদ না তার জন্য এই মাথা ব্যথার ভয় দিয়ে বিকেলবেলা বাসন মাজি। তো আজকে তো মাথা ব্যথা হয়েছে, শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে তাড়াতাড়ি, তো বিকেলবেলা উঠে বাসন টাসন মাজলাম, মেজে তারপর হচ্ছে ঘরটা ঝাড় দিলাম, দিতে যাচ্ছি কথা বলতে বলতে ঘরটা ঝাড় দিলাম, বিছানাটা তুললাম, আমার মেয়েকে ঘুম থেকে তুললাম, এইমাত্র একটু বাইরের থেকেও কিছু একটুকুনি 5 মিনিটও হয়নি মানে গেলাম, গিয়ে ওকে একটু খেললো বাড়ির সামনেই রাস্তাটার মধ্যে একটু খেললো, একটুকুনি খেললো, তাহলে আমি চক হয়েছে, আমার একদম ভালো লাগছে না, মাথাটা খুব ব্যথা করছে, মাথা না ব্যথা করলে একটুখানি বসতাম আর একটুকুনি, তো মাথা খুব ব্যথা করছে, ওই জন্য বললাম চোখ ঘরে চক, পাপা যখন আসবে তখন আবার বাবার সাথে যাবি রাস্তায় হাঁটতে, যখন আসবে তখন, এখন আমার ভালো লাগছে না, এখন মাথা খুব ব্যথা করছে। তো তার জন্য আমি ঘরে এসে বসলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, আর সন্ধেবেলা হচ্ছে সন্ধে দেবো, তারপর হচ্ছে আমার মেয়েকে একটু ম্যাগি করে দেবো খাবে, তারপরে আর কি, তারপরে ওকে একটু বই নিয়ে বসাবো, এখনই আমি পড়াবো ওকে। তোমরা যে তোমাদেরকে যে বলেছিলাম আমার মেয়ের জন্য যেই ঠিক করা হয়েছিলো মানে দিদিমণিটা যে বাড়িতে এসে পড়াতো যে মেয়েটা, আমি ওকে না বলে দিয়েছি পড়াতে, বলে তো কী ও না খুব ঝিমিয়ে ঝিমিয়ে পড়াচ্ছে, তার জন্য আমার মনে হচ্ছে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ানো থেকে আমি শুধু বেকার 300 টাকা কেন দেবো, এর থেকে আমি পড়াই তার থেকে ভালো, ওই জন্য ওকে আমি আবার পড়ানো স্টার্ট করেছি, যদি মনে হয় যে দেবো তো অন্য কারোর কাছে দেবো, ওর কাছে দেবো, কারণ ও খুব ঝিমিয়ে ঝিমিয়ে পড়াচ্ছে, আমার মেয়েকে যাই আমি যেটুকুই শিখেছিলাম ও সবই গুলিয়ে ফেলেছে, আমি কিছুই মাথায় নেই, মানে ও খুব ঝিমিয়ে ঝিমিয়ে পড়াচ্ছিল, মানে ঝিমিয়ে বলতে ও ক বলতে বলতে মনে হয় কী বলবো আর, যাই হোক আমি এখন পড়াচ্ছি আমার মেয়েকে, বেকার বেকার 300 টাকা খরচা করে কোনো লাভ নেই, রাহুলকে বলবো আমাকেই দিয়ে দেবে ওই টাকাটা, তো আবার কাজে লেগে যাবে। তো চলো আর এই ভিডিওটা আর বড় করছি না আজকে, তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো তোমরা, তো এভাবেই। আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব, অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট কিন্তু করেই দিও, ঠিক আছে, আমার ভিডিও যদি ভালো লাগে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব না করে যাবে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েই যেও, আর ভালো লাগলে লাইক কমেন্টও করে দিও। তো চলো তোমাদের সবাইকে বাই।